আজকে একটা ছোট অ্যানাউন্সমেন্ট করব, তারপরে আমি আসল টপিকে যাব। তো অ্যানাউন্সমেন্টটা এটাই হবে যে তোমরা কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিই। কারণ কমেন্ট যখন করো, কমেন্টে রিপ্লাই দেওয়া আমার একটা রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। বাট অনেকে আছো যারা প্রচুর ফোন করো, অনেকে আছো যারা ইনবক্সে প্রচুর মেসেজ করো, একই প্রশ্ন একই কথার উত্তর দেওয়ার পরেও বারবার করে একই উত্তর জানতে চাও। আমি কিন্তু পেশেন্স রেখে তাদের প্রশ্নের উত্তর দিই। তারাও জানে যে আমি, তারা দীর্ঘদিন ধরে একটা জিনিসকেই ঘুরিয়ে পেঁচিয়ে জিজ্ঞেস করে। এটা যদি অন্য কোনো ইউটিউবারদের হয়, আমি এরকমও শুনেছি, তারা আমাকে নিজে বলেছে যে আমি অন্য ইউটিউবারকে জিজ্ঞেস করেছিলাম, তারা আমাকে জাস্ট একটা রিপ্লাই দিয়েছে বা সেশন বুক করতে বলেছে। সেশন বুক করলে তবেই তারা রিপ্লাই দেবে, কারণ এটা আমাদের প্রফেশন। একদম তারা একদম ঠিক। এখানে আমি বলবো, আমি তোমাদের ইনবক্সে রিপ্লাই দিচ্ছি, একই প্রশ্নের বারবার রিপ্লাই দিচ্ছি, একই প্রশ্নের উত্তরে বারবার ফোনে রিপ্লাই দিচ্ছি, বাট আমারও কিছু এক্সপেকটেশনস থাকে তোমাদের থেকে, কি তোমরা আমার ভিডিও শেয়ার করবে, তোমরা আমার ভিডিও ফেসবুকে দেবে, তোমরা আমার লাইভ জয়েন করবে, বাট কোনোটাই তোমরা করো না। সেই কারণে আমি একটা ডিসিশন নিয়েছি, যারা আমার সাথে পার্সোনালি কথা বলতে চাও অবশ্যই তারা সেশন বুক করে কথা বলবে, বা লাইভে এখন চ্যাট করার বা লাইভে এখন অ্যাজ এ গেস্ট বাই ফেস তোমরা আমার সাথে ভিডিওতে কথা বলতে পারো, সেটা জয়েন করবে, সেখানে আমি তোমাদের প্রশ্নের রিপ্লাই দেবো। আমি কিন্তু ইনবক্সে গিয়ে কারোর প্রশ্নের রিপ্লাই আর দেবো না, ফোন কলেও আর আমি কারোর প্রশ্নের রিপ্লাই দেবো না। হ্যাঁ, যারা আমাকে ইউটিউবের কমেন্ট বক্সে কোয়েশ্চেন করবে, তাদের আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো, কারণ ওই জায়গাটা আমার একটা ইউটিউবটাই আমার একটা, ওখানে একটা কাজ, আমি সেইখানে যারা কমেন্ট করবে সেখানে আমি রিপ্লাই দিতে বাধ্য, আমি সেখানে অবশ্যই রিপ্লাই দেবো। যে যদিও অনেক ইউটিউবাররা শুধু লাইক দিয়ে ছেড়ে দেন বা ভালো থাকবেন ঠিক আছে এরকম রিপ্লাই দিয়ে ছেড়ে দেন, আমি প্রচুর দেখেছি, তোমরাও আশা করি দেখে থাকবে, বাট আমি সেটা করি না। আমি কিন্তু রিপ্লাই দিই, অবশ্যই আমি দেবো, কিন্তু কারোর ইনবক্সে গিয়ে আমি আর রিপ্লাই করবো না, আর কারোর ফোন কলে আমি আর রিপ্লাই দেবো না। যারা রিপ্লাই নিতে চাও তারা আমার সাথে সেশন বুক করবে বা লাইভ জয়েন করবে। চলো আজকে যে টপিক আমি তোমাদের সাথে কথা বলবো, তার আগে আমার চ্যানেলে যারা নতুন আছো তাদের সবাইকে স্বাগত। নতুন হলে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে ভিডিও দেখো, চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে দাও, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তোমরা অনেকেই এরকম প্রশ্ন করো যে মেয়েটা আমাকে দেখে হাসছে, দিদি বুঝতে পারছি না ও আমাকে পছন্দ করছে কিনা, বা মেয়েটা আমার সাথে একটুখানি হেসে হেসে কথা বলছে, আমার খোঁজ খবর নিচ্ছে, তার মানে কি ও আমাকে পছন্দ করে? যদি তোমাদের সাথে এই প্রশ্নগুলো তোমাদের মনে চলতে থাকে যে কি করে বুঝবো ওই মেয়েটি আমাকে পছন্দ করে নাকি এমনি অ্যাজ এ ফ্রেন্ড কথা বলতে চায়, তো এই ভিডিওটা তাদের জন্য। আমি এখানে 2-3 পয়েন্ট শেয়ার করব। আজকের ভিডিও বানানোর মূল উদ্দেশ্য আমার ছিল এই অ্যানাউন্সমেন্টটা করা, তো যাই হোক, শুধু অ্যানাউন্সমেন্ট আমি করে তো রাখতে পারি না, এখানে কিছু প্রশ্ন থাকে তোমাদের, সেই প্রশ্নের উত্তরটা আমি এখানে তো আমার মনে হয় দিয়ে দেওয়াই ভালো। তো কি দেখে বুঝবে যে মেয়েটি তোমাকে পছন্দ করে? দেখো, একটা নর্মাল ফ্রেন্ডের বিহেভিয়ার আর একটা কোয়াইট স্পেশাল ফ্রেন্ডের বিহেভিয়ারের মধ্যে না একটু ফারাক আছে। যে তোমাকে পছন্দ করবে, প্রথম পয়েন্ট এটাই, সে তোমার সাথে কথা বলতে লজ্জা পাবে, মানে সবসময় ওই হেসে হেসে চিৎকার করে বাকি বন্ধুদের মতন ওইভাবে কথা বলবে না, সে কিন্তু কথা বলার সময় একটু সে লজ্জা পাবে। এটা হচ্ছে একটা প্রথম পয়েন্ট, যে সে কথা বলার সময় লজ্জা পাবে। দ্বিতীয় পয়েন্টে আসছে যে লজ্জা পাবে মানে এটা এরকম নয় কি একদমই কথা বলবে না, কিন্তু কিছু কিছু মোমেন্টে যখন ধরো এমন কিছু কথা হচ্ছে সেখানে আর পাঁচটা বন্ধু রিয়্যাক্ট করলেও সে কিন্তু রিয়্যাক্ট করবে না। এইটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টে আসছে, তোমার যদি কোনো শরীর খারাপ করে বা তোমার যদি কোনো সমস্যা হয়, সেই মেয়েটি কিন্তু তোমার জন্য চিন্তিত হয়, সে কিন্তু তোমার কাছে বারবার ফোন করে জিজ্ঞেস করে, বাকি বন্ধুরাও জিজ্ঞেস করে কিন্তু কোয়াইট ডিফারেন্ট হয়, বাকি বন্ধুরা যদি 3 জিজ্ঞেস করে সে তোমায় 5 জিজ্ঞেস করবে যে কি হয়েছে, কেমন আছো, আমাকে বলো, সে চেষ্টা করবে সেটা সলিউশন দেওয়ার। এই জিনিসগুলো সেই মেয়েটি যদি তোমার সাথে করে থাকে তাহলে কিন্তু সেই মেয়েটি তোমাকে পছন্দ করে, কারণ আমরা যাকে চাই, আমরা যাকে ভালোবাসি বা আমাদের যাকে ভালো লাগে তার কিন্তু আমরা কেয়ার করি, তার কিন্তু আমরা খোঁজ খবর নিই, সে কেমন আছে কিভাবে আছে সেটা কিন্তু আমরা জানতে চাই। তো এটা গেল দ্বিতীয় পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টে কিন্তু এটা ক্লিয়ার হয়ে গেল কি সেই মানুষটা তোমার কেয়ার করে। তৃতীয় পয়েন্টে আসছে যে
অন্য বন্ধুরা যখন তোমার সাথে, মানে তুমি তো অন্য মেয়ে বন্ধুরা তোমার যখন তোমার সাথে খুব এসে এসে কথা বলে, যখন তোমার গায়ে হাত দিয়ে কথা বলে, সে কিন্তু জেলাস ফিল করে, সেটা কিন্তু তোমাকে সে দেখাবে না। সে কিন্তু তোমার সাথে কিছুক্ষণ কথা বলা বন্ধ করে দেবে বা হ্যাঁ নাই উত্তর দেবে, এই জিনিসগুলো যদি সে করে তাহলে বুঝে নিও সে কিন্তু কোনো কারণে তোমার উপর একটু অভিমান করেছে যে অন্য কোনো মেয়ে কেন তোমার গায়ে হাত দিয়ে কথা বলবে। এই জিনিসটা যদি তোমার সেই মানুষটার প্রতি দেখতে পাও তাহলে ধরে নিও হ্যাঁ এই মানুষটা কিন্তু আমাকে পছন্দ করে বা তোমার পছন্দে অপছন্দের খেয়াল রাখছে। এটা আমি ফোর্থ পয়েন্টে যাবো, ফোর্থ পয়েন্টে কয়েকটা জিনিস একেবারেই বলে দেবো। সে তোমার পছন্দ অপছন্দের খেয়াল রাখছে, তুমি কি খেতে ভালোবাসো, তুমি কীরকম ধরনের জিনিস পছন্দ করো, তোমার জন্মদিনের ফার্স্ট উইশটা তার কাছ থেকেই আসে, তোমার পছন্দের জিনিস সে মাঝে মাঝে বানিয়ে নিয়ে আসে তোমাকে খাওয়ায়, বা তোমার সাথে সে অনেকক্ষণ কথা বলে অন্য বন্ধুদের থেকে, তোমার সাথে সে ভালো করে টাইম স্পেন্ড করার চেষ্টা করে, তোমার সাথে খোঁজ খবর না পেলে সে তোমার বন্ধুদের থেকে বারবার খোঁজ নেয়, এই জিনিসগুলো যদি দেখতে পাও তাহলে বুঝে নিয়ে কিন্তু একটা মেয়ে সে তোমাকে পছন্দ করে। এবার আসছে তোমার উপরে, তুমি তাকে কিভাবে সেটা রিয়াক্ট করবে, তুমি তাকে গ্রহণ করবে না কি করবে, তো এর পরের জিনিসটা নিয়ে আমি আবার অন্য ভিডিওতে বলবো। তো আজকের ভিডিও এই অবধি রইল যে এই সাইনগুলো যদি দেখতে পাও কোনো মেয়ের মধ্যে তাহলে কিন্তু বুঝে নিও তার উত্তরটা হ্যাঁ আসতে চলেছে, সেই মতন তুমি যদি এগিয়ে চলো প্রপার ওয়েতে অবশ্যই তোমাদের রিলেশনশিপটা হ্যাপি হবে এবং তোমরা একটা সাকসেস রাফ রিলেশনে যেতে পারবে। তো কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো থেকো।